ঢাকা মহানগরের থানাগুলোতে অনলাইন জিডি ব্যবস্থা চালুর দেড় বছর পরও প্রযুক্তিগত সমস্যায় এর পুরো সুফল পাচ্ছে না সেবা প্রত্যাশীরা। অবশ্য কর্তৃপক্ষ বলছে নানা জটিলতা কাটিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তৎপর তারা। মনির যেমন মনিরের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের বিশেষ প্রতিবেদন। থানায় হাজির না হয়েও সহজে সেবা পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি চালু করে অনলাইন জিডি। 2022 সালের 21 জুন এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরে বসে মোবাইল অ্যাপে এবং নির্দিষ্ট ওয়েবসাইটের পাশাপাশি থানায় গিয়েও মিলছে অনলাইন জিডির এই সুবিধা। বর্তমানে ডিএমপির 50টি থানাতেই চালু অনলাইন জিডির ব্যবস্থা। এর সুফলও পেতে শুরু করেছেন সেবাগ্রহীতারা। ঝামেলাহীন আর দ্রুত সময়ের সেবায় সন্তুষ্টি তাদের। থানায় আসার পর জানলাম যে এটা অনলাইনে করা যায়, তো এটা অনলাইনে করিয়েছেন ওনারা, খুব স্মুথলি করিয়েছেন এবং খুব তাড়াতাড়ি হয়েছে এটা। আগে যখন জিডি করতে যেতাম লিখতে হতো বা অনেকক্ষণ বসে থাকা লাগতো, বাট বর্তমানে যে অনলাইন যে জিডির সেবাটা সেটা খুবই দ্রুত এবং আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। শতভাগ অনলাইন জিডি সেবা নিশ্চিত করার কথা জানান ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা জিডি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিটি অফিসার এটা অনলাইনে ড্যাশবোর্ডে একটা নোটিফিকেশন পাই, উনি আমার সঙ্গে কনসার্ন করে দেনেন দেয়া জিডি নাম্বার এবং আয়ু নির্ধারণ করে দেয়। থানায় আসলে আমাদের অন্য এক্সট্রা অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু অনলাইনে জিডি করে এবং তাকে অনলাইন জিডিটা সরবরাহ করে থাকি। তবে চালু হওয়ার দেড় বছর পেরিয়েও প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে উঠতে পারেনি ডিএমপি। তিক্ত অভিজ্ঞতা অনেকেরই। অনলাইন জিডির মোবাইল অ্যাপে প্রবেশ করতেই নানা সমস্যায় পড়ছেন বেশিরভাগ মানুষ। প্রযুক্তিগত দুর্বলতায় থানায় গিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে কাউকে কাউকে। ওনারা হয়তো ব্যস্ত ছিল এই জন্য বলছে যে আপনি অনলাইন করে আসেন। সবাইকে বলে যে দেখেন এটা থানার কাজ, থানায় করেন আপনারা, সমস্যা নেই। কিন্তু আমাদের পরে থানায় পাঠানোর পরে যদি থানায় বলে তারা যদি ব্যর্থ হয় তখন আবার আমাদের কাছে বলে যে ভাই আপনি করে দিন আমাদের, অবশ্যই তো সার্ভার ডাউন, নাহলে থানা থেকে কেমনে আমাদের কাছে আসতেছে। ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন জানান প্রযুক্তির ব্যবহার করে নানা কাজ করছে পুলিশ, আইনের আওতায় আনা হচ্ছে অপরাধীদের, জটিলতা কাটিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তৎপর সংস্থাটি। তো সবসময় তো সেম স্পেসে বা সেম স্মুথলি যে চলবে তা না, কিছু কিছু সময় একটু ব্রেক হতে পারে, তার মানে এই না এই সেবাটি বন্ধ হয়ে যাবে। তো যখন কোনো ত্রুটি বিচ্যুতি আসে টেকনোলজিক্যালি তখন সেটা আমরা সমাধান করি। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট পুলিশের যে কার্যক্রম সেটা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল থেকে এখন স্মার্টের পথে বাংলাদেশ, অবকাঠামো থেকে প্রযুক্তি, সব দিকেই সমানভাবে এগিয়ে যাচ্ছে দেশ। এর সঙ্গে তাল মেলাতেই অনলাইন জিডির উদ্যোগ, যার সুফলও মিলতে শুরু করেছে ইতোমধ্যেই। তবে এই সেবায় বিড়ম্বনাও একেবারে কম নয়। প্রযুক্তিগত দুর্বলতা কমিয়ে সেবার মান বাড়ানোর দাবি সাধারণের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।